ঘুড়ি, লিখেছেন আবুল হোসেন। ঘুড়িরা উড়েছে বন মাথায়, হলদে সবুজে মন মাতায়, গধূলির ঝিকিমিকি আলোয়, লাল সাদা আর নীল কালোয়, ঘুড়িরা উড়েছে হালকা বায়, ঘুড়িরা উড়েছে হালকা বায়, একটু বাড়িলে টান সুতায়, আকাশে ঘুড়িরা হোঁচট খায়, সামলে তখন রাখা যে দায়, উঠিছে নামিছে টালমাটাল, ভারী যে কঠিন ঘুড়ির চাল, সাধ্যি কিচিল পায় নাগাল, প্যাচ লেগে ঘুড়ি কেটে পালায়, আকাশের কথা কোন কোনায়, ঘুড়িরা পড়েছে হাতেতে কার, খবর রেখেছে কেউ কি তার। শব্দের অর্থ জেনে নেই, বাক্যগুলো পড়ি। গোধূলি, সূর্য ডোবার সময়। গোধূলি বেলায় আকাশ নানা রঙে রঙিন হয়ে ওঠে। হোঁচট, চলার সময় পা আটকে যাওয়া, সাবধানে চলো, ভাঙা রাস্তায় হোঁচট খেয়ে পড়বে। চাল, কৌশল, ঘুড়ি ওড়াতে নানা চাল খাটাতে হয়। কথাগুলো বুঝে নি। বন মাথায়, বনের মাথায়, মন মাতায়, মনকে মাতায়, হালকা বায়, হালকা বাতাসে, টালমাটাল, টলমল অবস্থা, পড়ে যাওয়ার মতো অবস্থা, নাগাল পাওয়া, ধরতে পারা বা কাছে যেতে পারা। আকাশে ঘুড়িরা কি করে, এখানে উত্তর হবে হোঁচট খায়। কখন ঘুড়ির অবস্থা টালমাটাল হয়, এখানে উত্তর হবে সুতার টান বাড়লে। চিলেরা ঘুড়ির নাগাল পায় না, কারণ উত্তর হবে এখানে ঘুড়ি কেটে অনেক দূরে যায়। উত্তর বলি ও লিখি। কবি কত রঙের ঘুড়ির কথা বলেছেন? ঘুড়ি কবিতায় কবি মোট 6 রঙের ঘুড়ির কথা বলেছেন, সেগুলো হলো হলুদ, সবুজ, লাল, সাদা, নীল ও কালো। ঘুড়ি কোথায় উড়ে যায়? ঘুড়ি বনের মাথায় উড়তে থাকে। এভাবে উড়তে উড়তে ঘুড়ি একসময় আকাশের কোনো এক কোণে হারিয়ে যায়। ঘুড়ি যখন অনেক উপরে ওঠে তখন কেমন অবস্থা হয়? অনেক উপরে আকাশে ঘুড়ি ওড়ার সময় সুতোয় একটু টান দিলে ঘুড়ি হোঁচট খায়, তখন ঘুড়ির অবস্থা টালমাটাল হয়ে যায়। মাঝে মাঝে যখন ঘুড়ি দূরে কোথাও পড়ে যায় তখন আর কেউ তার খবর রাখে না। ঘুড়ি কেটে যাওয়ার পরে কোথায় যায়? মাঝে মাঝে ঘুড়ি প্যাচ লেগে সুতো কেটে পালায়, আকাশের কোনো এক কিনারায় তার স্থান নেয়, এই কেটে পড়াতে সেটি কোনো একজনের হাতে পড়ে, পরে তার খবর কেউ রাখে না। আমি কত রকমের ঘুড়ি দেখেছি, কোন রকমের ঘুড়ি আমার সবচেয়ে ভালো লাগে, কেন? ডান দিকের প্রতি সারিতে দুটি করে কথা আছে, বাম দিকের কবিতায় চরণের খালি জায়গায় ঠিক কথাটি বসাই। হলুদে সবুজে, এখানে উত্তর হবে মন মাতায়, একটু বাড়িলে টান সুতায়, উঠিছে নামিছে টালমাটাল, প্যাচ লেগে ঘুড়ি কেটে পালায়। বানান ও অর্থের পার্থক্য মনে রাখি। ভারী, খুব, ভারী চমৎকার, ভারী, বেশি ওজনের, ভারী বোঝা। ঘুড়ি বানানো বা ওড়ানোর কথা মুখে বলি, কবিতাটি আবৃত্তি করি, কবিতাটি মুখস্থ বলি, কবিতাটি মুখস্থ লিখি।